সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলার দায় নিয়ে পদত্যাগ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিএনপির পূর্বঘোষিত সমাবেশের অনুমতি নিয়ে সরকার অগণতান্ত্রিক আচরণ করেছে। ভিন্ন দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। ফারনাইরা রিপোর্ট। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, সম্প্রতি সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সরকার দলীয় অনাচার বেড়ে গেছে। তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সংখ্যালঘুদের ওপর এ ধরনের হামলা বন্ধ হবে। সরকারের অনাচারের কারণেই হচ্ছে, মন্ত্রী কেন, আমরা এই সরকারের পদত্যাগ দাবি করছি এই মুহূর্তে, কারণ এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তার এই অবৈধ সত্তা নিয়ে এখানে কোনো মানুষেরই কোনো নিরাপত্তা থাকবে না। সুতরাং শুধু ওই মন্ত্রী নয়, এই ধরনের মানে অনাচারমূলক কর্মকাণ্ড সারা দেশব্যাপী ব্যাপৃত হচ্ছে এবং ক্ষমতাসীন দলের ক্ষমতা যারা খুব ক্ষমতাশালী এই সাইদুল হক মন্ত্রীর মতো তারাই এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন, এমপিরা জড়িত আছেন, ক্ষমতাসীন দলের লোকরা আছেন। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, 27টি শর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 7ই নভেম্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া ছিল রসিকতা। আমরা চাইলামও না, তারপরেও তারা দিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, দিলেন বেলা 1টার সময়, বললেন 4:30টার মধ্যে শেষ করতে হবে এবং 27টা শর্ত মেনে। এক কুৎসিত রসিকতা। বাংলাদেশের জনগণ তাদের এই আচরণ খুব পছন্দ করলো, এতে গণতান্ত্রিক আচরণ হলো। এদিকে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে জাগপা আয়োজিত আরেকটি সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, আবারও একতরফা নির্বাচনী চক্রান্ত হলে বিএনপি তা প্রতিহত করবে। ফারহানা হীরা, এনটিভি নিউজ, ঢাকা।